আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সাইফ বাংলা টিভি চ্যানেলের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা আর অভিনন্দন। আপনারা সকলে জানেন যে কুয়েতের করোনা পরিস্থিতি অস্বাভাবিক পর্যায়ে চলে গেছে, দিন দিন বাড়ছে মৃত্যুর সংখ্যা আর হচ্ছে আক্রান্তের সংখ্যাও। এর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে মন্ত্রিপরিষদ। কুয়েত মধ্যপ্রাচ্যের মধ্যে করোনা ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে গণ্য হচ্ছে, কারণ আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মৃত্যু সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তাই কুয়েতের সরকার করোনা পরিস্থিতি স্বাভাবিকে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। লকডাউন এবং বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে কুয়েতের মন্ত্রিপরিষদ চিন্তিত। ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে কুয়েতের মধ্যে নতুন করে একটি আইন পাশ করানো হয়েছে, সেটি হচ্ছে 7 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং কি 7 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। 7 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে গেলে হোটেলের মধ্যে 7 দিন এবং 6 রাত থাকতে হবে। কুয়েতে এই নিয়মটা করার পর থেকে বাংলাদেশের মধ্যে অনেক ট্রাভেলসে অনেকেই টিকিট কিনছে এবং হোটেল বুকিং দিচ্ছে। এখন মার্চের 1 তারিখ থেকে নিয়মটি পুরোপুরিভাবে চালু হবে বলে আশা করা যাচ্ছে। তাই মার্চের 1 তারিখ পর্যন্ত আপনারা একটু দয়া করে অপেক্ষা করুন, কারণ কুয়েতের মধ্যে করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ। অনেক দ্রুত আকারে আক্রান্তের সংখ্যা বাড়ছে, সাথে সাথে মৃত্যুর সংখ্যাও। তাই কুয়েতের মধ্যে যে কোনো সময়ে যে কোনো ধরনের আইন পরিবর্তন হতে পারে এবং ইতিমধ্যে অনেকগুলো আইন নতুন করে পাশ করানো হয়েছে। ইতিমধ্যে আমরা একটা নিউজ পেয়েছি যে কুয়েতিদের জন্য হোটেল কোয়ারেন্টাইনে থাকার আইন করানো হয়েছে এবং প্রবাসীদের জন্য আলাদা ব্যবস্থা হতে পারে। তাই আপনারা মার্চের 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন এবং পুরোপুরিভাবে চালু হওয়ার পর আপনারা হোটেল বুকিং দিন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আমাদের বাংলাদেশে অনেক ধরনের দালাল চক্র আছে যারা আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে আপনাদের থেকে টাকা নিবে। আমরা চাই না কেউ এসব ধরনের সমস্যার সম্মুখীন হোক, তাই আপনারা সতর্কভাবে থাকবেন এবং কি এই নিউজটি সবার সাথে শেয়ার করবেন, যাতে প্রতারণার হাত থেকে আপনাদের পরিচিত লোকজন এবং আপনাদের আত্মীয়রা মুক্তি পায় এবং সতর্ক হয়। এখন আপনাদেরকে জানিয়ে দিব বিস্তারিত নিউজ। আজ কুয়েত স্বাস্থ্য অধিদপ্তরের জেনারেল সিভিল এভিয়েশন 21 ফেব্রুয়ারি থেকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আগত সকল যাত্রীর জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন। বিষয়টি আরবি দৈনিক আল আনবা সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন, আগত সমস্ত যাত্রীদের 7 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যয় বহন করতে হবে এবং তাদের আরও 7 দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। প্রথমে তা কুয়েতি নাগরিকদের উপর প্রয়োগ করা হবে যারা কুয়েতে প্রবেশ করবে শুধুমাত্র, পরে প্রবাসীদের ওপর প্রয়োগ করা হবে। তবে এটি নির্ভর করবে নতুন করোনার মামলার সংখ্যার হ্রাস, নিবিড় পরিচর্যা ইউনিটের করোনার রোগীর সংখ্যা এবং টিকা কর্মসূচি সম্প্রসারণের ওপর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী আলকাবাসে প্রকাশিত সুপারিশ অনুযায়ী করোনা ভাইরাসের নতুন চাপ প্রতিরোধে একটি পদক্ষেপ হিসেবে যদি তারা ভ্রমণ করে এবং দেশে ফিরে আসে তাহলে তাদের এখনও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। সূত্রটি আরও জানায় যে জনসংখ্যার উচ্চ হারে টিকা দেওয়ার পর এই সিদ্ধান্ত পরিবর্তনের সাপেক্ষে, যেহেতু টিকার কারণে চাহিদা বাড়ছে, সূত্রগুলো উল্লেখ করেছে যে বর্তমানে দেশের সংক্রমণের সংখ্যা বেশি থাকায় যাদের বাড়িতে টিকা দেওয়া হয়েছে তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। বাণিজ্যিক ফ্লাইট ট্রাফিকের ওপর ভিত্তি করে আলকাবাস দৈনিককে তৈরি করা একটি পরিসংখ্যান অনুযায়ী গত সপ্তাহে 192 জন আগমন এবং 193টি যাত্রা ছিল, যা কুয়েত বিমানবন্দর দিয়ে মোট 385টি ফ্লাইট ছিল। 1 সপ্তাহ হয়ে গেছে যখন মন্ত্রিপরিষদ বিদেশিদের দেশে প্রবেশ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে রয়েছে প্রথম পর্যায়ের আত্মীয় স্বজন এবং গৃহকর্মীরা যারা বেলসালামা অ্যাপসে নিবন্ধিত এবং চিকিৎসা কর্মী এবং কূটনৈতিকবিদ। অনেকেই জিজ্ঞেস করেছেন যে টিকিটের দাম কত হতে পারে। আপনারা যদি আল জাজিরা এয়ারলাইন্সে যান তাহলে 1 টিকিট 70 দিনারের মধ্যে যেতে পারবেন, আর যদি কুয়েত এয়ারলাইন্সে যান তাহলে আপ ডাউন টিকিট নিয়ে যেতে পারবেন। এখন 21 তারিখ পর্যন্ত কোনো হোটেল বুকিং করা লাগবে না। 170 থেকে 180 দিনারের মধ্যে আপনারা আপ ডাউন টিকিট নিয়ে যেতে পারবেন। এই সপ্তাহে আংশিক কারফিউ আরোপের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও আসেনি।
আলকাবাসকে দৈনিক এক উচ্চ পর্যায়ের সরকারি সূত্র মতে আগামী মন্ত্রিসভা অধিবেশনে আলোচনা হবে। মন্ত্রিপরিষদ বর্তমানে কিছু কিছু অঞ্চলে লকডাউন দিবে না, কারণ মৃত্যু সর্বাধিক শতাংশ, নিবিড় পরিচর্যা রোগী এবং করোনা ভাইরাস সংক্রমণের বর্তমানে নাগরিকদের মধ্যে রয়েছে, বহিরাগতদের মধ্যে নেই। তাই লকডাউন বাস্তবায়ন হবে না বহিরাগতদের বিশাল ঘনত্বযুক্ত অঞ্চলগুলিতে। দিন যাচ্ছে আর প্রবাসীদের ওয়ার্ক পারমিট বাতিল হওয়ার সংখ্যাও বাড়ছে। জানুয়ারির 12 তারিখ থেকে ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত 10,880টি ওয়ার্ক পারমিট বাতিল হয়েছে। পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ারের পরিসংখ্যানে দেখা যায় যে প্রতিদিনেই প্রায় 363 জন প্রবাসীর ওয়ার্ক পারমিট বাতিল হচ্ছে। 4,024 জনের ওয়ার্ক পারমিট বাতিল হওয়ার কারণ হচ্ছে তারা দেশ থেকে বাতিল হয়েছে এবং 611 জন মৃত্যুর কারণে তাদের ওয়ার্ক পারমিট বাতিল হয়েছে। 257 জনের ওয়ার্ক পারমিট ফ্যামিলি ভিসাতে ট্রান্সফার করা হয়েছে এবং 5,988 জন অন্য দেশে অবস্থান করছে, তার জন্য তাদের ওয়ার্ক পারমিটগুলো বাতিল হয়ে যাচ্ছে। এভাবে যদি চলতে থাকে প্রবাসীদের কপালে আল্লাহ জানে কি আছে। হাওয়াল্লিতে 356টি আমদানি করা মদের বোতল সহ বেদুইনকে আটক করা হয়েছে, আল মাজলিসে প্রকাশ করা হয়েছে তথ্যটি। এখন জানিয়ে দিব কুয়েতের সর্বোচ্চ এক্সচেঞ্জ রেট। আজ বাংলাদেশে প্রতি হাজারে 3 দিনার 595 পয়সা করে এবং 1 দিনারে 278.16 টাকা করে। এই ছিল কুয়েতের সর্বোচ্চ এক্সচেঞ্জ রেট। এখন আপনাদেরকে জানিয়ে দিব কুয়েতের সর্বোচ্চ স্বর্ণের দাম। আজ 24 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের দাম 17 দিনার 770 পয়সা করে, 22 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের দাম 16 দিনার 310 পয়সা করে এবং 21 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের দাম 15 দিনার 550 পয়সা করে। এই ছিল কুয়েতের সর্বশেষ স্বর্ণের দাম। এতক্ষণ যারা পুরো ভিডিওটি দেখেছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আমাদের চ্যানেলে নতুন, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নিত্য নতুন তথ্যগুলো আপনারা পেতে পারেন। সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।